जीवी कोविड केयर सेंटर वेंटिलेशन एवं आईसीयू ते ऑक्सीजन सरबराह विपर्यस्त कांडेर विचार विभागीय तदंतर दाबी तुललेन प्राक्तन प्रदेश कांग्रेस सभापति गोपाल चंद्र राय। राज्येर करोना परिस्थिति ओ स्वास्थ्य परिसेवा निये चरम उद्वेग प्रकाश करेन तिनि। राज्य क्रमबर्धमान कोविड रोगीर मृत्युर घटना एवं बेहाल स्वास्थ्य परिसेवा निये चरम उद्वेग प्रकाश करलेन कांग्रेस नेता गोपाल चंद्र राय। सेई साथे जीबी कोविड केयर सेंटारेर आईसीयू ओ वेंटिलेशने अक्सिजेन सरबराह विपर्यस्त इस्युते उच्च आदालतेर विचारक दिये तदंतेरो दाबी जानान तिनि। डेपुटी कमांडेंट मारा गया सकाल तैले असिस्टेंट कमांडेंट मारा गईले एन की अवस्था हमें टोटल 6035 कल के अब्दि 6035 जन एफेक्टेड 4085 जन भलो ए बाड़ी गे बृहस्पतिवार 128 जन और शुक्रवार मैं गतकाल 147 डिबाडी बढ़े কিন্তু আমাদের বক্তব্য হলো যে কোভিড সেন্টার এখানে মেইন হসপিটাল জিবি হসপিটাল এখানে যদি আইসিইউ এবং আইসিইউতে আপনার যদি এই না থাকে গ্যাস সাপ্লাই ঠিকমতো না হয় রোগী তো মারা যাবে। কারণ কোভিডের মেইন হলো শ্বাসকষ্ট হয়ে যায়। আমি তো সায়েন্টিস্ট নই যেটা বলে ডাক্তার বা ইঞ্জিনিয়াররা, তাইলে এটা কি শ্বাসকষ্ট হওয়ার পরে যদি অক্সিজেন না পাওয়া যায় তাহলে তো আমাদের লোক মারা গেছে, তার জন্য দায়ী কে হবে? হু উইল বি রেসপন্সিবল ফর দিস? আমি যেটা বলছি যে আমি এখনো খবর নিয়েছি আইসিইউতে এবং ভেন্টিলেশনে ঠিক মতন অক্সিজেন দিয়ে পৌঁছে না, মুমূর্ষ রোগী তো মারা যাবে। তাইলে এই কোভিড সেন্টারে যে এই যে আইসিইউ এবং ভেন্টিলেশনে যে যে যাচ্ছে না, এটা কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে, 5 মাসের মধ্যে ঠিক হয়নি। আজকে 2 ঘন্টা আগে আমি যা খবর নিয়েছি এটা পাইপলাইন লিক ছিল, এটাকে ঠিক করা। সুতরাং এটা আমি দাবি রাখব মাননীয় আমাদের ত্রিপুরা শীর্ষ আদালত হাইকোর্ট, হাইকোর্ট মাননীয় মিলর্ড এক্সিলেন্সি অফ ত্রিপুরা হাইকোর্ট, এটারে শুড ইনভেস্টিগেট দ্য ম্যাটার এবং এটা তদন্ত করা উচিত। কেন এদিন ডাক্তার সাসপেন্ড ইস্যুতে সরব হন তিনি, সেই সাথে সকল কোভিড কেয়ার সেন্টারগুলি স্বচ্ছ রাখার দাবিও রাখেন তিনি। আমি বলব যে কয়েকদিন আগে যে দেখলাম একজন ডাক্তারকে হঠাৎ সাসপেন্ড করে দিয়েছে, আবার উদ্রও করেছে বাধ্য হয়ে। ডাক্তার যারা আছে বিনা কারণে আননেসেসারিলি তাদের ডিস্টার্ব করা ঠিক হবে না এই দুঃসময়। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি দাবি রাখছি। আর অল দ্য কোভিড সেন্টার ইনক্লুডিং জিবি হসপিটাল ভেতরে অত্যন্ত নোংরা, এগুলি সাফাই করতে হবে, দুর্গন্ধে যাওয়া যায়, এগুলির জন্য দাবি রাখছি। দাবি রাখছি যে স্বাস্থ্য বিভাগ, যদিও আমি আর কি বলবো, স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী উনি কোয়ারেন্টাইনে গেছেন, কাউকে দায়িত্ব দেন দেওয়া হয়েছে বলে আমি জানি না, কিন্তু বারবার বলে আসছি যে কোভিড-19 বিশ্বগ্রাসী একটা মারণ রোগ। ত্রিপুরা রাজ্যের মানুষ এখানে 6000-এর উপরে হয়ে গেছে আক্রান্ত, মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কাল অব্দি 37 জন, আজকে শুনেছি 2 জন মারা গেছে, শুনে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার একজন হই। সুতরাং এই মারণ রোগ নিয়ে রাজ্য সরকার অবহেলা না করার জন্য আমি দাবি রাখছি। আমি বলব এরা ডাক্তারদের সঙ্গে
নার্সদের সঙ্গে যারা ডিউটি আছে অন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বসে কিভাবে সুস্থ সুস্থ একটা ব্যবস্থা করা যায়, কিভাবে ট্রিটমেন্টের প্রপার ট্রিটমেন্ট করা যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে জানি। তাহলে মুখ্যমন্ত্রী মহোদয় তো কোয়ারেন্টাইনে আছে, তাহলে একজনকে দেওয়া উচিত? ডেলি আমাদের লোক মরছে, গ্যাস এই অক্সিজেন সাপ্লাই নেই। সুতরাং আমার দাবি আপনারা আপনাদের মাধ্যমে আমি বলবো সুস্থ এই চিকিৎসার জন্য কোভিডে মানুষ যাতে বিনা চিকিৎসায় আর মারা না যায় তার জন্য আমি দাবি রাখছি। এদিন আইএলএস এবং টিএমসিকে আলাদাভাবে করোনা চিকিৎসার ইউনিট স্থাপনের কথা বলেন কংগ্রেস নেতা গোপাল রায়। ভিও রিপোর্ট, হালাবোল।